আমার অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 বীজগণিতিক রাশি থেকে আমরা উদাহরণ 3 নম্বর অঙ্কটি করব। এটি একটি বর্গের অঙ্ক, এখানে 996 এর বর্গ করতে বলা হয়েছে, আমরা এটাকে বর্গ করব। প্রথমে 996 এর উপরে যেহেতু বর্গ বলছে, আমরা একটা স্কোয়ার দিয়ে দিলাম, কারণ আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে বর্গ। এখন এটাকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা সহজে এটাকে আমরা বর্গের মানটা বের করতে পারি, কিন্তু আমাদের এখানে সূত্রের সাহায্যে বর্গের কথা বলা হয়েছে। শুধুমাত্র একটা পদ থাকলে সেটা কখনোই সূত্রে যায় না, সূত্র নেওয়ার জন্য একাধিক পদ থাকার দরকার হয়, কারণ এটাকে আমরা দুইটা পদ তৈরি করব। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু 1000 থেকে 4 কম আছে, তাহলে আমরা এখানে যদি এটাকে 1000 লিখে দিই মাইনাস 4 লিখি, তাহলে কিন্তু এটা দুইটা পদ হয়ে যাচ্ছে, তারপর আমরা এটাকে স্কোয়ার দিতে পারি। এখন যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নিই, তাহলে এ হচ্ছে আমাদের 1000, এটাকে এ স্কোয়ার দিলাম মাইনাসের 2ab2 ইন্টু, এইটা হচ্ছে আমাদের এ ইন্টু বি হচ্ছে আমাদের এখানে 4 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার করলে যে কয়টা শূন্য আছে তার ডাবল শূন্য হয়ে যাবে, এখানে 3টা শূন্য আছে, এটাকে আমরা স্কোয়ার করলে 6টা শূন্য হয়ে যাবে, একে 1 স্কোয়ার করলে 1ই হয়, আর 3টা শূন্য এখানে 6টা শূন্য হয়ে গেল। মাইনাস এই 3টা সংখ্যা যদি আমরা গুণ করি, তাহলে 4 দোকানে 8 সঙ্গে 3টা শূন্য, অর্থাৎ এখানে হবে 8000 যোগ এখানে 4 স্কোয়ার করলে 16 বা 16। এখন আমরা সবগুলো আমরা যোগ করে দিতে পারি, তাহলে এই পাশ থেকে প্রথমে এই দুই ঘর দুই ঘর দুই ঘর যদি যোগ করি, প্রথমে আমরা এই দুই ঘর দুই ঘর দুই ঘর যদি যোগ করি, তাহলে এখানে 16, এরপরে আমরা এই দুই ঘর দুই ঘর যদি নেই, এখানে হবে 18, এইখানে আর কোনো সংখ্যা নেই, এইখানে আছে এই 3 ঘর, আমরা এখানে এই 3 ঘর বসিয়ে দিলাম, আমাদের কিন্তু এটা ক্যালকুলেশনটা খুব সহজেই হয়ে গেল। তাহলে এইটি ছিল আমাদের এটার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এরপর আমরা 4 নম্বর উদাহরণটি করব। এখানে 4টি পদ দেওয়া আছে, এই 4টি পদকে আমরা কোনোভাবে সূত্রে নিতে পারি না, আমরা এখানে এই 2টি পদকে 1টি পদ ধরে, আবার এই 2টি পদকে 1টি পদ ধরে আমরা এটাকে সূত্রে নিতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে বর্গ আকারে সাজাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ার, যেহেতু বর্গ এই কারণে আমরা এটাকে হোল স্কোয়ার দিলাম। এখন আমরা এই দুইটাকে একটা ধরবো, এই দুইটাকে আবার একটা ধরবো, তাহলে আমরা দেখি কী হয়, এ প্লাস বি এটাকে একটা ধরলাম প্লাস সি প্লাস ডি এটাকে আমরা একটা ধরলাম, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে পারি। এখন কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেওয়া যায়, আমরা এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নেব, তাহলে এ হচ্ছে এ প্লাস বি, এটাকে আমরা এ ধরেছি, এ স্কোয়ার প্লাস সূত্রে 2ab, 2 ইন্টু এ, এ হচ্ছে এ প্লাস বি ইন্টু বি, বি হচ্ছে সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এখানে সি প্লাস ডিকে আমরা বি স্কোয়ার ধরেছি। এখন এইটাকে আবার পুনরায় আমরা সূত্র নিতে পারি, তাহলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এই 2 এখানেই থাকবে, এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবো, আবার এই বি দিয়ে এই দুইটাকে গুণ করবো, আমরা গুণ করে দিই, তাহলে হয় এ সি প্লাস এ ডি, এই এ দিয়ে দুইটাকে গুণ করলাম, আবার বি দিয়ে দুইটাকে গুণ করলে হবে প্লাস বি সি প্লাস বি ডি। এখন এই প্লাস এখানে এই অংশটুকু আবার সূত্রে যায়, সি প্লাস ডি হলো স্কোয়ারের সূত্র, তাহলে সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এখন এই অংশটা আবার এই 2 দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, এটিই কিন্তু আমাদের অ্যান্সার। এটাকে অনেকে হয়তো বলতে পারে যে এটাকে একটু সাজিয়ে লেখা যায়, স্কোয়ারগুলো একপাশে আবার এই 2 যুক্ত সংখ্যাগুলো একপাশে এইভাবে সাজানো যায়, কিন্তু সাজিয়ে লাভ নেই, সাজাতে গিয়ে যদি আমরা উল্টো ভুল করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কাটা যাবে, তার থেকে বরং না সাজিয়ে যেভাবে আছে এভাবেই আমাদের অঙ্কটি সঠিক, এভাবেই আমরা এটাকে অ্যান্সার লিখে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছো, এরপর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।